মানুষের মন পাথরের তো শক্ত হয়, পাথর অনেক সময় আল্লাহর ভয়তে বিগলিত হয়ে যায়, সেজন্য পাথরের পাহাড় থেকে পানির ঝর্ণা সৃষ্টি হয়, কিন্তু কাফেরের মন এত শক্ত হয়। কোরআনের আয়াত, রাসূলুল্লাহর হাদিসের বাণী, আর নির্যাতিত নিপীড়িত মানুষের আর তো না তাদের হৃদয়ে কান্না সৃষ্টি করতে পারে না। দেখেন না বারবার অবস্থা, এদিকে মানুষের পক্ষে সম্ভব? যারা বলেন কোথায় আজকের জাতিসংঘ, কোথায় আজকের মানবাধিকার সংস্থা? আমি বলে থাকি জাতিসংঘ, ইউনাইটেড নেশন, এটা কিছুই না, এটা একটা খ্রিস্টান ক্লাব। তারা বার্তা দেবে এরাকে হামলা করে সুদীর্ঘ 22 বছরে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে, সিরিয়াতে প্রতিদিন মুসলমানকে হত্যা করছে, কিন্তু বারবার বৌদ্ধ সাম্প্রদায়িক সন্ত্রাসী উগ্র সামরিক জান্তা প্রতিদিন হাজার হাজার মুসলমানকে হত্যা করছে। মুসলমানের জন্য কোনদিন তাদের রক্তে কান্নার সৃষ্টি হবে না, হবে না। মুসলমানকে তার ভাগ্য পরিবর্তনের চিন্তা নিজেকেই করতে হবে। জাতিসংঘ কোনদিন বারবার মুসলমানের পক্ষে আসবে না। বারবার আরাকানের মুসলমানকে স্বাধীনতার দাবিতে অস্ত্র হাতে তুলে নিতে হবে। আল্লাহ যুদ্ধ আসবে, আল্লাহ সাহায্য আসবে, তাদের পক্ষে সুলতান আর নাসির আর ব্যবস্থা হয়ে যাবে। ঠিক কিনা বলে মুসলমান, মুসলমান জিহাদের অস্ত্রটাকে হাতে নিতেই হবে। জিহাদ আল্লাহ ফরজ করেছেন, কিয়ামত পর্যন্ত ফরজ থাকবে। ঠিক কিনা বলে এক মুহূর্তের জন্য জিহাদ মানসুখ হয় না? মানসুখ হয় না। মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু বিসাইফে بين يدي الساعة حتى يعبد الله وحده لا شريك له. আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিয়ে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হুজুর এটা বলেন নাই, তাসবিহ দিয়ে পাঠানো হয়েছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিয়ে প্রেরণ করা হয়েছে, সারা পৃথিবীতে এক আল্লাহর এবাদত চালু রাগ পর্যন্ত তরবারির যে হুকুম, জিহাদের যে হুকুম, আমার উন্মতের উপর তা ফরজ থাকবে বলে সুবাহ। জিহাদ কি মানসুখ হয়ে গেছে? যারা বলেন, আর যারা বলেন, সুনান আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, থালাসুম মিন আসলিল ঈমান, আল-কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলা আন ইউকাতিল আখির হাযিহিল উম্মাহ।